খাগড়াছড়িতে সকল মঠ মন্দির ও সামাজিক নেতৃবৃন্দের সাথে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে। কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুয়া বলেছেন, এবার খাগড়াছড়িতে হিন্দু সম্প্রদায় তাদের প্রধান শারদীয় উৎসব দুর্গাপূজা মুখর পরিবেশে পালন করবে। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা নিরাপত্তা রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে। শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খাগড়াছড়ি জেলার সভাপতি প্রবীণ চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম.এন. আফসার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও জেলার উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিপোর্ট করেছেন খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদার, NAN TV।